আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রায় শতাধিক শিশুদের গত লকডাউন থেকে একবেলার খাবার তুলে দিয়ে জেলার বুকে অনন্য নজির সৃষ্টি করেছে হৃদয়পুর নবসোপান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সেই ফুড ব্যাংকের 825তম দিন পালিত হলো পিকনিকের মধ্যে দিয়ে। ময়না সংলগ্ন বাজিতপুরে নবপ্রতীক্ষা গার্ডেনে ওই পিকনিক আয়োজন করা হয়। এদিন ওই পিকনিকে বহু গুণীজন উপস্থিত ছিলেন। অন্যদিকে নবসোপানের অন্যতম কর্ণধার সৌভিক ঘোষ জানান, এই বাচ্চাদেরকে একবার কাউন্সিলিং করা হচ্ছিল, কাউন্সিলিং করার জন্য এসেছিলেন। ওদের একজন জিজ্ঞেস করেছিল, যিনি কাউন্সিলিং করতে এসেছিল, যে তোরা পিকনিকে যাস? তা বাচ্চারা সবাই মানে বলেছিল, সেটা কী জিনিস? বলে যে লোকজন যায় বাসে করে ওইগুলো, মানে ওরা পিকনিক সম্পর্কে যে কী হয় সেটা জানতো না। সেই জানানোর জন্য আমরা গত 5 বছর ধরে এই নবপ্রতীক্ষা গার্ডেন বাজিতপুরে প্রত্যেক 5 বছর আমাদের বর্ষবরণটা হয় এই পিকনিকের মাধ্যমে। বাচ্চাদেরকে নিয়ে আমাদের নবসোপানের উপদেষ্টা শ্রী প্রদীপ কুমার দে এবং শ্রী শ্রীমতী তমালিকা দে আমাদের এই গার্ডেনটা, তাদের নিজস্ব গার্ডেন, প্রত্যেক বছর আমাদের বিনামূল্যে এটা ব্যবহার করতে দেন এবং খাওয়ানোর ব্যবস্থাটাও তারা করে দেয়। আজকে 100 জন প্রায় বাচ্চা আছে। মেনু ছিল সকালে লুচি, আলু, ফুলকপি, কড়াইশুঁটির তরকারি, মিষ্টি ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে কফি, চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, এরা আমাদের এদের অনেকের আছে বাবা মা নেই, দিদা দাদুর কাছে, কাকু কাকিমার কাছে থাকে, অনেকের বাবা মা আছে, কারোর বাবা নেই, মা নেই, এরকম যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যাদের পড়াশুনো করার ইচ্ছা আছে, যারা উপায় ছিল না। আমরা মূলত সেই সব বাচ্চাদের করি যারা মানে পাশে থাকার চেষ্টা করি, যাদের হয়তো কারোর কাছে চাইতে পারবে না পড়াশুনোর জন্য বা খাওয়ার খিদে পেলে বসে থাকে কষ্ট হয়ে, মুখ চিপে চিপে কষ্টের মধ্যে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকেই ডেভেলপ করি, যারা পড়াশুনো করতে চায় এরকম টাইপের।